হ্যালো এভরিওয়ান, প্রথম রিলে আসলাম জাস্ট একটা কথা এমনি শেয়ার করার জন্য। আজকে ইউএসএ নিউ ইয়র্কে এই মুহূর্তে, আমি কুইন্সে স্পেসিফিক্যালি, -5°C, বাট ফিলস লাইক -13°। দিন শেষে এটা -13° হবে, অনেক কোল্ড। আমি জানি যে দেশে দুনিয়া অন্য প্রান্তে আরও ঠান্ডা, স্পেশালি ক্যানাডাতে ইটস ক্রেজি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সাধারণত তীব্র ঠান্ডা পড়লে আমি সাধারণত হুডি পরি না, ক্যাপ পরি না, প্লাস কান ঢাকি না। তো এতে যেটা সমস্যা হয়, আপনার স্কিন যদি বেশি ঠান্ডাতে এক্সপোজ থাকে, ওটা ফ্রস্ট বাইট হওয়ার সম্ভাবনা থাকে। এটা সাধারণত বেশি আইসি এরিয়াতে হয়, তারপরও এখানেও এরকম কন্ডিশনও ফেস করতে পারেন আপনি যদি বেশিক্ষণ আপনার স্কিন এক্সপোজ থাকে, স্পেশালি আপনার হাত। এনিওয়ে, স্কিন ড্রাই হয়ে যায়, স্কিন ফেটে যায়, ফাটা করে রক্ত বের হয়, প্লাস মাথা না ঢাকা থাকলে যেটা হয়, মাথা ব্যথা শুরু এক পর্যায়ে। সো যেহেতু মাথায় আমি হুডি দিয়েছি, সো বুঝতেই পারছেন যে কেমন ঠান্ডা। সো আমার কাছে মানুষও জানে যে আমি সাধারণত কান ঢাকি না, মাথায় হুডি পরি না, কারণ আমার গরম বেশি। এনিওয়ে, সো যারা আমার মতো একটু সেফ থাকবেন, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।